এখানে তো আসেনি, শুনুন এখানে তো আসেনি। বিসমিল্লাহির রহমানির রহিম। ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের আমার দ্বিতীয় লাইভ ক্লাসে। আমি দিলশাদ নাসরিন, প্রভাষক প্রাণীবিজ্ঞান বিভাগ, ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ। তোমাদের সাথে আগেও আমার একটা ক্লাস হয়েছে, আর তোমরা ইতিমধ্যে জীববিজ্ঞান দ্বিতীয় পত্রের বেশ অনেকগুলো ক্লাসই করেছো। তোমাদের প্রথম অধ্যায়টা অর্থাৎ প্রাণীর শ্রেণীবিন্যাস ও বিভিন্নতা, এই অধ্যায়টা তোমরা প্রায় শেষের দিকে, আর দু একটা ক্লাস হলেই শেষ হয়ে যাবে। তো আমি যেখানে শেষ করেছিলাম ক্লাসটা, এরপরে কিছুটা আর মাঝখানে কিছু কিছু বাকি আছে, আজকে আমি চেষ্টা করব যতটুকু পারি শেষ করার জন্য। তোমাদেরকে একটু মনে করিয়ে দিই, তোমাদেরকে আমি গত ক্লাসে শ্রেণীবিন্যাসের ভিত্তিগুলো সম্পর্কে কিছু ধারণা দিয়েছিলাম। শ্রেণীবিন্যাসের যে ভিত্তিগুলো, কোন কোন ভিত্তির উপর, কোন কোন ভিত্তি বিবেচনা করে আমরা শ্রেণীবিন্যাস করতে পারি প্রাণীদেরকে, আমি ভ্রূণস্তর সম্পর্কে আলোচনা করেছিলাম, প্রতিসাম্য সম্পর্কে আলোচনা করেছিলাম, তারপর খণ্ডকায়ন, অঞ্চলায়ন, প্রান্তিকতা, তল, সিলোম, নটোকর্ড, পৌষ্টিক নালী, এই ভিত্তিগুলো সম্পর্কে আমি আলোচনা করেছিলাম। আজকে আমি আলোচনা করব শ্রেণীবিন্যাসের নীতি। তুমি একটা প্রাণীকে শ্রেণীবিন্যাস করবে, তুমি কি তোমার যেমন ইচ্ছা, নিজের যেমন ইচ্ছা তেমনভাবেই শ্রেণীবিন্যস্ত করতে পারবে? না, তোমাকে কিছু নীতিমালা ফলো করতে হবে, কিছু নিয়ম নীতি মেনটেন করে তোমাকে শ্রেণীবিন্যাস করতে হবে। আচ্ছা, একটা কথা বলে রাখি, তোমরা সালাম দিচ্ছ অনেকেই, নাম নিয়ামুল হক, তানিয়া সুলতানা, খালেদ মাহমুদ, সাগর। তোমরা একটা কাজ করতে পারো, তোমাদের রেজিস্ট্রেশন নাম্বার বা রোল নাম্বার যেটা আছে ক্লাস রোল, সেটা তোমরা কমেন্টে দিয়ে দিতে পারো, তাহলে আমার একটু সুবিধা হবে, আমি একটু রেকর্ড রাখতে পারবো কারা কারা ক্লাসে ছিলে। আচ্ছা, তো আমরা জানি যে আমাদের এই পৃথিবীতে যত প্রাণী আছে সবগুলো নিয়েই হচ্ছে আমাদের প্রাণী জগৎ, এবং এই প্রাণী জগতের মধ্যে প্রাণীগুলোতে বিভিন্ন ধরনের বৈচিত্র্য বা বৈশিষ্ট্যের পার্থক্য দেখা যায়। এই পার্থক্য হতে পারে স্বভাবগত, হতে পারে আচরণগত, বাসস্থান বা চরিত্রগত, অভ্যন্তরীণ গঠনগত, জিনগত, যে কোনো ধরনের বৈশিষ্ট্যের পার্থক্য দেখা যায়, এবং এই সব পার্থক্যের উপর ভিত্তি করে আমরা প্রাণীদেরকে শ্রেণী বিন্যস্ত করি। তো 1873 সালে একজন বিজ্ঞানী হেকেল, তিনি সমগ্র প্রাণী জগৎকে দুটি ভাগে ভাগ করেন। কি কি? একটা হচ্ছে প্রোটোজোয়া, আরেকটা হচ্ছে মেটাজোয়া। তোমাদেরকে এগুলো সম্ভবত আগেও ক্লাসে বলা হয়েছে, আমি আরেকটু মনে করে দিচ্ছি। তো 1873 সালে যখন এই দুই ভাগে ভাগ করা হয়, এরপর থেকে মোটামুটি এটা চলছিল। তো তারপর আবার, আচ্ছা, তখন আবার প্রোটোজোয়াকে আলাদা পর্বের মর্যাদা দেওয়া হচ্ছিল। তো 1969 সালে বিজ্ঞানী আরএইচ হুইটেকার, তিনি জীবজগৎকে পাঁচটি ভাগে ভাগ করেন, অর্থাৎ জীবজগতের পাঁচ রাজ্য শ্রেণীবিন্যাস প্রবর্তন করেন। এই পাঁচ রাজ্য শ্রেণীবিন্যাসের মধ্যে কী কী ছিল প্রথমেই, আচ্ছা আমি এটা লিখে দিচ্ছি, পাঁচ রাজ্য শ্রেণীবিন্যাস যেটা বিজ্ঞানী হুইটেকার প্রবর্তন করেন, এই পাঁচ রাজ্য শ্রেণীবিন্যাসের মধ্যে প্রথমে ছিল কিংডম মনেরা। তোমরা কি লেখা দেখতে পাচ্ছ? আচ্ছা, ক্লিয়ারই আছে মনে হয়। কিংডম মনেরা, তারপরে হচ্ছে দুই নম্বর হচ্ছে প্রোটিস্টা,
তিন নম্বর হচ্ছে ফাঞ্জাই, তারপরে দেখা যাচ্ছে তো না, তারপরে হচ্ছে প্ল্যান্টি, আর পাঁচ হচ্ছে অ্যানিম্যালিয়া। আচ্ছা তাজকিয়া, তাজকি, ইয়াসিন অনেকেই চলে এসেছো দেখতে পাচ্ছি। ওকে, তাহলে এই যে পাঁচ রাজ্য শ্রেণীবিন্যাস পদ্ধতি, এখানে কিভাবে তিনি বিজ্ঞানী হুইটেকার কিভাবে ভাগ করলেন, প্রথমে মনেরাতে তিনি রাখলেন কিংডম, যে মনেরা সেখানে তিনি ব্যাকটেরিয়া, নীলাভ সবুজ শৈবাল এদেরকে নিয়ে কিংডম মনেরা আলাদা একটা রাজ্য, রাজ্যে বিন্যস্ত করলেন। তারপর প্রোটোজোয়ান যারা ছিল তাদেরকে নিয়ে হচ্ছে প্রোটিস্টা, তারপরে হচ্ছে এর মধ্যে আরও ছিল সকল এককোষী জীব, নিউক্লিয়াস আবরণীযুক্ত এবং টিস্যুবিহীন। আচ্ছা তারপরে হচ্ছে ফাঞ্জি, এখানে ছত্রাকগুলো ছিল, তারপরে হচ্ছে প্ল্যান্টি, নাম শুনেই বুঝতে পারছো সব ধরনের বহুকোষী উদ্ভিদ এবং সবুজ শৈবাল, বহুকোষী শৈবাল ছিল। তারপরে অ্যানিমালিয়া হচ্ছে বাকি সব প্রাণীরা, যারা হচ্ছে বহুকোষী, যারা হচ্ছে খাদ্য গলাধকরণ করে আর হচ্ছে অভ্যন্তরীণভাবে পরিপাক করে, আর হচ্ছে কিছু বহুকোষী কিছু পরজীবী যারা হচ্ছে শোষণের মাধ্যমে তাদের পুষ্টি সংগ্রহ করে, এদেরকে নিয়ে অর্থাৎ বাকি সব, বাকি যারা থাকলো তাদেরকে নিয়ে হচ্ছে অ্যানিমেলিয়া। তো একবার বিজ্ঞানী হেকেল হচ্ছে দুই ভাগে ভাগ করলেন, আবার হুইটেকার এসে পাঁচ ভাগে ভাগ করলেন, এভাবে বহু বিজ্ঞানী বহুভাবে শ্রেণীবিন্যস্ত করতে করতে শেষ পর্যন্ত এখন পর্যন্ত আমাদের প্রাণী জগতের সদস্যদের বর্তমানে এখন পর্যন্ত 33টা পর্বে, মানে এটা হচ্ছে সর্বজন গৃহীত এখন পর্যন্ত 33টা পর্বে তালিকাভুক্ত করা হয়। এই 33টা পর্বকে আবার দুইটা ভাগে আমরা ভাগ করে পড়ি, এর মধ্যে 9টা হচ্ছে মেজর ফাইলা, অর্থাৎ প্রধান পর্ব হচ্ছে 9টা, আর বাকিগুলো হচ্ছে মাইনর ফাইলা। আচ্ছা তো মেজর ফাইলা যে 9টা, সেই 9টা হচ্ছে তোমাদেরকে, সেই 9টা সম্পর্কে তোমাদেরকে এখন মেইনলি জানতে হবে, পরবর্তীতে আরও যখন পড়াশোনা করবে তখন বাকিগুলোও জানতে পারবে। তো এই যে 9টা পর্ব তোমরা পড়বে, বা এই যে 9টা পর্ব সম্পর্কে আমরা ভালো জানবো, এই 9টা পর্ব সম্পর্কে তুমি জানলে বা হচ্ছে সবগুলো পর্ব সম্পর্কে জানলে, এখন তুমি একটা আননোন একটা প্রাণী তোমাকে দেয়া হলো, বা মনে করো তুমি একটা প্রাণী আবিষ্কার করে ফেললে, তোমরাই তো বিজ্ঞানী হবে ভবিষ্যতে, প্রাণী আবিষ্কার করবে নিশ্চয়ই ইনশাল্লাহ। তো এই যে তুমি একটা প্রাণী আবিষ্কার করলে, এখন তোমাকে আবিষ্কার করে বসে থাকলে তো হবে না, তোমার তো সবাইকে জানাতে হবে। কিভাবে জানাবে? জানানোর জন্য তোমাকে প্রথমেই প্রাণীটাকে শ্রেণীবিন্যস্ত করতে হবে, শ্রেণীবিন্যাস করতে হবে, এবং শ্রেণীবিন্যাস করতে হবে কিছু নিয়ম নীতি ফলো করে, কিছু নিয়ম নীতি মেনটেন করে। তো কোন কোন নিয়ম নীতিগুলো তুমি মেনটেন করবে, অনেক ধরনের নিয়ম নীতি আছে, তার মধ্যে প্রধান প্রধানগুলো সম্পর্কে আজকে আমি আলোচনা করব। প্রথমেই তোমাকে যেই নিয়মটা মানতে হবে সেটা হচ্ছে প্রধান নীতি, শ্রেণীবিন্যাসের প্রধান নীতিগুলোর মধ্যে প্রথমেই আমি বলবো শ্রেণীবদ্ধগত বৈশিষ্ট্য, শ্রেণীবদ্ধগত বৈশিষ্ট্য বা ট্যাক্সোনমিক ক্যারেক্টার, ইংরেজি টার্মটাও তোমরা একই সাথে শিখে রাখবে। আচ্ছা রবিন দেবনাথ বলেছে, ম্যাম অ্যানিমেল কিভাবে ইনভেন্ট করব? প্রাণীবিজ্ঞান ভালো করে পড়ো, জীববিজ্ঞান দ্বিতীয় পত্র ভালো করে পড়ো, তাহলে বুঝে যাবে কিভাবে তুমি অ্যানিমেল ইনভেন্ট করতে পারবে। আচ্ছা লাইটের কারণে বা নেটওয়ার্কের কারণে হয়তো কিছু প্রবলেম হতে পারে, খুব বেশি যদি প্রবলেম হয় তাহলে আমি পরবর্তীতে ক্লাসটা আপলোড করে দিব। আচ্ছা আর প্রবলেম না হওয়া পর্যন্ত এখন ভালোই চলছে, ঠিক আছে। সবার ক্লাসে কিন্তু আমি রোল দিতে বলিনি, আমার ক্লাসে রোলটা দিতে বলেছি, আমি নিজে তোমাদের একটা রেকর্ড রাখবো কে কে ছিলে সেজন্য, ঠিক আছে।
আচ্ছা, তাহলে প্রথমেই হচ্ছে শ্রেণীবদ্ধগত বৈশিষ্ট্য। এটা কি জিনিস? যে বৈশিষ্ট্য একটা ট্যাক্সনের সদস্যকে আরেকটা ট্যাক্সন থেকে আলাদা করে বা পৃথক করে বা পৃথক করার সম্ভাবনা দেখাতে পারে, সেটা হচ্ছে ওই ট্যাক্সনের শ্রেণীবদ্ধগত বৈশিষ্ট্য। এখন কথা হচ্ছে ট্যাক্সন কি জিনিস। ট্যাক্সনটা যদিও পরবর্তীতে আমি বলবো, তারপর এখন বলে নিই, আগেই বলে দিই, ট্যাক্সন হচ্ছে প্রাণী বা প্রাণীগোষ্ঠীকে শ্রেণীবিন্যাস করার উদ্দেশ্যে বিভিন্ন ধাপ। আমরা বিভিন্ন ধাপে প্রাণীকে শ্রেণীবিন্যস্ত করে থাকি। যেমন মানুষ, মানুষ হচ্ছে, যদি তোমাকে জিজ্ঞেস করি মানুষ কোন পর্বের প্রাণী, তুমি নিশ্চয়ই বলবে যে মানুষ হচ্ছে করডাটা পর্বের। তাহলে করডাটা হচ্ছে একটা ট্যাক্সন। তোমাকে যদি বলি মানুষ কোন স্পেসিস, তুমি নিশ্চয়ই বলবে হোমোসেপিয়েন্স। তাহলে হোমোসেপিয়েন্স হচ্ছে একটা ট্যাক্সন। আবার তোমাকে যদি বলি মানুষ কোন গণের অন্তর্ভুক্ত, জেনাস কোনটা, তুমি নিশ্চয়ই বলবে হোমো। তাহলে হোমো হচ্ছে একটা ট্যাক্সন। তাহলে এই যে একটা ট্যাক্সন থেকে আরেকটা ট্যাক্সনকে তুমি আলাদা করছো, কিসের ভিত্তিতে? নিশ্চয়ই কিছু বৈশিষ্ট্যের ভিত্তিতে আলাদা করছো। যে বৈশিষ্ট্যের ভিত্তিতে তুমি আলাদা করতে পারছো একটা ট্যাক্সনের প্রাণী থেকে আরেকটা ট্যাক্সনের, নিশ্চয়ই পার্থক্য রয়েছে বলেই তুমি আলাদা আলাদা ট্যাক্সনের মধ্যে তাদেরকে ফেলেছো। তাহলে যে বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে আলাদা ট্যাক্সনের মধ্যে ফেলছো, সেই বৈশিষ্ট্যগুলোই হচ্ছে শ্রেণীবদ্ধগত বৈশিষ্ট্য বা ট্যাক্সোনমিক ক্যারেক্টার। উদাহরণস্বরূপ আমি যদি বলি, আমি যদি তোমাকে একটা প্রাণী দিয়ে বলি, একটা গরু, মনে করো একটা গরু দিয়ে বললাম যে তুমি এই প্রাণীটার ট্যাক্সোনমিক ক্যারেক্টার লিখো, তখন তোমাকে এমন এমন বৈশিষ্ট্যগুলো লিখতে হবে যেগুলো দিয়ে তুমি গরুটাকে অন্য প্রাণী থেকে আলাদা করতে পারবে। এখন তুমি যদি বলো এটার হচ্ছে দুইটি চোখ আছে, তো সেটা তো মানুষেরও আছে, তোমারও আছে, তুমি কি এই প্রাণী? তুমি নিশ্চয়ই গরু না, তুমি তো মানুষ। তাহলে কোন বৈশিষ্ট্য লিখলে তুমি অন্য প্রাণী থেকে আলাদা করতে পারবে, মানুষ থেকে আলাদা করতে পারবে? তাহলে তোমাকে বলতে হবে যে এটার হচ্ছে চারটা পা আছে, মানুষের তো তোমার তো আর চারটা পা নাই, তাহলে এটার চারটা পা আছে। আবার এটা বললে ছাগল বা অন্যান্য প্রাণীর সাথে মিলে যাবে, তাহলে তোমাকে এমন আরেকটা বৈশিষ্ট্য লিখতে হবে যেন তুমি অন্য প্রাণী থেকে আলাদা করতে পারো। এটার গায়ের শেপ হতে পারে, সাইজ হতে পারে, এটা কত বড়, উচ্চতা কেমন, বা এই ধরনের কিছু বৈশিষ্ট্য দিয়ে তোমাকে তুলনামূলকভাবে অন্য প্রাণী থেকে, একই টাইপের অন্য প্রাণী থেকে যেন আলাদা করতে পারো এমন কিছু বৈশিষ্ট্যের দরকার হবে। আচ্ছা, তাহলে এখানে তোমাদের বইতে যেটা বলেছে, যে বৈশিষ্ট্য একটি ট্যাক্সন সদস্যকে অন্য ট্যাক্সন থেকে পৃথক করতে পারে বা পৃথক করার সম্ভাবনা দেখাতে পারে, সেটাই হচ্ছে ওই ট্যাক্সনের শ্রেণীবদ্ধগত বৈশিষ্ট্য। আধুনিক গবেষণায় শ্রেণীবদ্ধগত বৈশিষ্ট্য বলতে ট্যাক্সন সদস্যদের অঙ্গসংস্থানিক, রাসায়নিক, শারীরবৃত্তিক, জিনগত, জননগত বা বাস্তু সংস্থানিক বৈশিষ্ট্য, যে কোনো ধরনের বৈশিষ্ট্যকেই বোঝায়। আচ্ছা, শ্রেণীবিন্যাসের সময় প্রত্যেক ধাপে অন্তর্ভুক্ত ট্যাক্সনের শনাক্তকারী শ্রেণীবদ্ধগত বৈশিষ্ট্যাবলী অবশ্যই উল্লেখ করতে হবে। তুমি যে প্রাণীটা আবিষ্কার করে ফেলেছো তার অবশ্যই শ্রেণীবদ্ধগত বৈশিষ্ট্য, অর্থাৎ অন্য প্রাণী থেকে আলাদা করার মতো বৈশিষ্ট্য তোমাকে উল্লেখ করতেই হবে। আচ্ছা, তাহলে তুমি প্রাণীর শ্রেণীবদ্ধগত বৈশিষ্ট্য উল্লেখ করলে, তারপর তুমি কি করবে? তারপর তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে শনাক্তকরণ বা আইডেন্টিফিকেশন। তারপর তোমাকে আইডেন্টিফিকেশন করতে হবে। কয়েকজন রোল দিয়েছ? আচ্ছা, একজন একবারই রোল দিবে, শুধুমাত্র নিজের রোলটা দিবে, আরেকজনেরটা আবার দিয়ে দেওয়ার দরকার নেই। আচ্ছা, তাহলে শনাক্তকরণ বা আইডেন্টিফিকেশন এটা কি? তুমি যে প্রাণীটা আবিষ্কার করলে, এমনও হতে পারে সেটা আগে থেকে আবিষ্কৃত হয়েই ছিল, তুমি সেটা জানতে হলে তোমাকে অবশ্যই আগে থেকে যারা আবিষ্কার করেছেন এবং শ্রেণীবদ্ধ করেছেন তাদের শ্রেণীবিন্যাস পদ্ধতি বা তাদের যে লিস্টটা সেটা দেখতে হবে। কিংবা এমনও হতে পারে সেটা কখনো আবিষ্কৃত হয়নি, তুমিই প্রথম আবিষ্কার করেছো, তাহলেও তোমাকে সেটা দেখতে হবে এবং দেখে সেই যে আবিষ্কৃত প্রাণীগুলো এটার সাথে সবচেয়ে বেশি যাদের যেসব বৈশিষ্ট্যে মিল রয়েছে তার সাথে মিলিয়ে তোমাকে তুলনামূলক একটা আলোচনার মাধ্যমে দেখাতে হবে যে এটা কি আগে থেকে আবিষ্কৃত হয়েছে কি হয়নি। আচ্ছা, তার মানে হচ্ছে কোনো ট্যাক্সন সদস্য লাইক কি ঠিক আছে? আচ্ছা, আমার এখান থেকে হঠাৎ চলে গেল।
আচ্ছা, মোহাম্মদ জামিম চৌধুরী অনেক বলছে, আমি কোন প্রাণী আবিষ্কার করলে কি আমার নামটা ওর সায়েন্টিফিক নেমে থাকবে? হ্যাঁ, অবশ্যই থাকবে। তুমি যদি নতুন করে আবিষ্কার করতে পারো তাহলে অবশ্যই থাকবে। যেমন আমি তোমাদেরকে বলে রাখি, আমি যখন ইউনিভার্সিটিতে পড়তাম, আমি যখন ফার্স্ট ইয়ারে ছিলাম, তখন আমাদের ইউনিভার্সিটির একজন ভাইয়া যিনি থার্ড ইয়ারে পড়তেন, তিনি তখনই একটা ব্যাং আবিষ্কার করেছিলেন, এবং উনি হচ্ছে চিটাগং ইউনিভার্সিটির সাজিদ আলী হাওলাদার। তোমরা যদি নেটে সার্চ দাও পাবে, উনি উনি তখন বেশ কয়েক বছর পৃথিবীর সর্বকনিষ্ঠ বিজ্ঞানী হিসেবে উনি দুইটা ব্যাং আবিষ্কার করেছিলেন, এবং ওনার নাম কিন্তু আছে পেপার, পত্রিকা এবং বিভিন্ন অনেক জায়গায় ওনার নামটা তোমরা খুঁজলে পাবে, তোমাদের বইতেও সম্ভবত কোথাও আছে ওনার আবিষ্কৃত ব্যাংটার নাম। আচ্ছা, তো শনাক্তকরণ কীভাবে করবে? কোনো ট্যাক্সন সদস্য পরিচিত বা আগে বর্ণিত হয়েছে এমন হতে পারে, কিংবা অপরিচিত হতে পারে। তার অর্থ এই নয় যে এটা একটা নতুন ট্যাক্সন, এটা নতুন ট্যাক্সন হয় কি হবে কি হবে না সেটা তোমাকে আসলে বের করতে হবে। সেটা কিভাবে বের করবে? শ্রেণীকরণের উদ্দেশ্যে সংগৃহীত যে কোনো নমুনা নির্দিষ্ট পদ্ধতি অনুসরণ করে সম্পর্কযুক্ত অন্যান্য প্রাণীর প্রকাশিত বর্ণনার সাথে তোমাকে তুলনামূলক আলোচনা করতে হবে, এবং সেই আলোচনার সাপেক্ষে তোমাকে ক্যাটাগরিকরণ সম্পন্ন করতে হবে। অর্থাৎ এই প্রাণীটা কোন পর্বে কোন ক্যাটাগরিতে পড়বে সেটা তোমাকে তুলনামূলক আলোচনা করে, এই প্রাণীর সাথে কাছাকাছি বৈশিষ্ট্য সমৃদ্ধ অন্যান্য প্রাণীর সাথে তুলনামূলক আলোচনা করে তোমাকে এটা বের করতে হবে। আচ্ছা, তাহলে তুমি শ্রেণীবদ্ধগত বৈশিষ্ট্য প্রকাশ করলে, শনাক্তও করে ফেললে যে এটা হচ্ছে এই এই পর্বের বা এই ক্যাটাগরির। এখন তোমাকে এটা নির্দিষ্টভাবে কি করতে হবে? ক্যাটাগরিকরণ আমাদের শ্রেণীবিন্যাসের তৃতীয় প্রধান নীতি হচ্ছে ক্যাটাগরিকরণ বা র্যাঙ্কভুক্তি, ইংরেজিতে যেটাকে আমরা বলবো ক্যাটাগোরাইজেশন বা র্যাঙ্কিং। এটা তুমি কিভাবে করবে? আচ্ছা, এটা করতে হলে তোমাকে কি করতে হবে? সে যে ট্যাক্সনের কথা বললাম, যেসব প্রাণী বা প্রাণী গোষ্ঠীকে শ্রেণীবিন্যাসের উদ্দেশ্যে বিভিন্ন ধাপ অর্থাৎ ক্যাটাগরি বা র্যাঙ্কে অন্তর্ভুক্ত করা হয়, সেই সব প্রাণী গোষ্ঠীকে ট্যাক্সন বলা হয়। এটা তুমি তোমাদেরকে আমি আগেও বলেছি। তাহলে ট্যাক্সন হচ্ছে শ্রেণীবদ্ধগত একক বা ট্যাক্সোনমিক ইউনিট। তাহলে শ্রেণীবিন্যাসে ব্যবহৃত প্রত্যেকটি ক্যাটাগরিভুক্ত প্রাণীর জনগোষ্ঠী বা জনগোষ্ঠী বর্গকে এক একটি ট্যাক্সন বলে, যেমন অ্যানিমেলিয়া অর্ডারটা একটু আগে যেটা বললাম আর কি। আচ্ছা, তাহলে এই যে তুমি ক্যাটাগরি করবে, এটা বিবর্তনিকভাবে সম্পর্কিত এবং অভিন্ন বৈশিষ্ট্যাবলী বহনকারী প্রাণীগুলোকে তোমার এক একটি শ্রেণীবদ্ধগত ক্যাটাগরিতে অন্তর্ভুক্ত করা হবে। অর্থাৎ মনে করো তুমি একটা একটা ব্যাংই আবিষ্কার করলে, আরেকটা নতুন ব্যাং তুমি আবিষ্কার করলে, এখন সেটাকে তোমার কোথায় রাখতে হবে? ওইটার সাথে সম্পর্কিত এবং অভিন্ন বৈশিষ্ট্যাবলী, অর্থাৎ ওইটার সাথে সবচেয়ে বেশি বৈশিষ্ট্যের মিল আছে যেই ক্যাটাগরিতে, যেই ক্যাটাগরির প্রাণীদের মধ্যে। এবং এমন হতে পারে যে ওই যেটা এখনও পর্যন্ত আবিষ্কৃত হয়ে গেছে একটা ক্যাটাগরির একটা প্রাণী যেটার সাথে তোমারটা সবচেয়ে বেশি মিল আছে, ওই প্রাণীটা থেকে হয়তো কিছু বিবর্তনের মাধ্যমে তোমারটা নতুন করে এসেছে, এটা হতেই পারে। তাহলে বিবর্তনিক বৈশিষ্ট্য আর হচ্ছে বিবর্তনিকভাবে সম্পর্কিত আর হচ্ছে সবচেয়ে বেশি মিল আছে বৈশিষ্ট্যের, এমন ক্যাটাগরিতে তোমাকে ওই প্রাণীটাকে ফেলতে হবে, নতুন প্রাণীটাকে। আচ্ছা, এখন এই যে তুমি একটা ক্যাটাগরি করবে, ক্যাটাগরি করতে গেলে তোমাকে কিছু ধাপ মেনটেন করতে হবে, পর্ব, তারপরে হচ্ছে রাজ্য, তারপরে পর্ব, শ্রেণী, তারপরে হচ্ছে বর্গ, গোত্র, গণ, প্রজাতি, এই যে ধাপগুলো তোমাকে মেনটেন করতে হবে, এই ধাপগুলিকে বলা হয় হায়ারার্কি। হায়ারার্কির বাংলা হচ্ছে পদসোপান। তোমার এখানে জীববিজ্ঞানের ক্ষেত্রে পদসোপানটা আমি একটু লিখে দিচ্ছি। জীবজগতে শ্রেণীবিন্যাসে ব্যবহৃত বিভিন্ন ট্যাক্সোনমিক ক্যাটাগরি বা ধাপ, যা একটির উপর আরেকটি বিন্যস্ত করা হয়েছে, এগুলোকে বলা হয় হায়ারার্কি। আমি লিখে দিচ্ছি হায়ারার্কি। কোনটার নিচে কোনটা বা কোনটার উপরে কোনটা থেকে এসেছে প্রাণীটা, কোন পর্ব থেকে, কোন রাজ্য থেকে, এটা বুঝতে হলে তোমাকে অবশ্যই হায়ারার্কি মেনটেন করতে হবে। এটার ইংরেজি বানানটা হচ্ছে HIERARCHY, হায়ারার্কি।
তাহলে হায়ারার্কিতে আমরা যদি দেখি, আমরা এমন হায়ারার্কির এমন স্তরে আমাদেরকে শ্রেণীবিন্যস্ত করতে হবে যেখানে বিভিন্ন মাত্রায় আত্মীয়তার সম্পর্ক নির্দেশ করে। যেটা বললাম যে তুমি একটা ব্যাঙ আবিষ্কার করলে সবচেয়ে কাছের সবচেয়ে মিল সম্পন্ন বৈশিষ্ট্যের একটা ক্যাটাগরিতে তোমাকে ফেলতে হবে, তার মানে ওই ব্যাঙের আত্মীয় সে, যার কারণে বৈশিষ্ট্য সবচেয়ে বেশি মিলে গেছে, তাই না? এখানে জায়গার নাম দিল কেন? আরও যখন নিয়ম নীতি আমি পড়ানো শেষ করি তখনই বুঝে যাবে জায়গার নাম, বা আরও ডিটেলস যখন পড়বে তখন আরও জানতে পারবে। আচ্ছা, আচ্ছা, তোমরা নিজেরা নিজেরা চ্যাট করো না, তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে তোমরা বলো, আর রোলটা অবশ্যই জানিয়ে দিয়েছো, ভালো। যারা নতুন আসবে রোল জানিয়ে দিবে। নিজেরা নিজেদের মধ্যে কথা বলার জায়গা, কিন্তু ক্লাসরুম না, ক্লাসরুমও না, অনলাইন ক্লাসরুমও না, ঠিক আছে? আচ্ছা, যদিও অনলাইন মানে সরাসরি ক্লাসরুমে তোমাদেরকে আমরা মিউট করতে পারি না, এখানে কিন্তু পারি। অনলাইন ক্লাসরুমে কিন্তু মিউট হয়ে যাওয়ার চেয়ে ভালো যে তোমরা নিজেরা কথা বলো না। আচ্ছা, তারপরে হচ্ছে র্যাঙ্কগুলো বলছিলাম, যে হায়ারার্কি শ্রেণীবিন্যাসের কিছু আবশ্যিক ধাপ রয়েছে, ম্যান্ডেটরি ধাপ রয়েছে। সেই ধাপগুলো কি? প্রথমেই কিংডম বা হচ্ছে রাজ্য, তারপরে হচ্ছে ফাইলাম বা পর্ব, তারপরে হচ্ছে PCOFGS, এভাবে মনে রাখতে পারো। আচ্ছা, আমি এভাবে মনে রাখি। ফাইলামের পরে হচ্ছে ক্লাস, শ্রেণী, তারপরে হচ্ছে অর্ডার হচ্ছে বর্গ, তারপরের ধাপ হচ্ছে ফ্যামিলি বা গোত্র, ফ্যামিলির পরে হচ্ছে জেনাস বা গণ, স্পেসিস বা প্রজাতি। আচ্ছা, আমি কিছু ভুল লিখে থাকলে তোমরা অবশ্যই বলবে। গত ক্লাসে কিন্তু আমি ভলবক্স নামটা ভুল লিখেছিলাম, ভলবক্স বলেছি ঠিক, বানানটা ভুল লিখেছিলাম। আচ্ছা, দেখো তোমরা ঠিক আছে কি না। তাহলে এখানে কয়টা হলো? 1, 2, 3, 4, 5, 6, 7, এই সাতটা হচ্ছে আমাদের ম্যান্ডেটরি বা আবশ্যিক ধাপ। তুমি যদি কোনো প্রাণী আবিষ্কার করে থাকো বা কোনো আননোন প্রাণীকে শ্রেণীবিন্যাস করতে যাও, তোমাকে অবশ্যই অন্ততপক্ষে এই সাতটা ধাপে প্রাণীকে প্রকাশ করতে হবে। প্রাণীটার স্পেসিস কী, জেনাস কী, ফ্যামিলি কী, অর্ডার কী, ক্লাস, ফাইলাম, কিংডম কী, সেটা অবশ্যই তোমাকে উল্লেখ করতে হবে। তুমি হয়তো এর চেয়ে বেশিও পারবে চাইলে, কিন্তু এই এই সাতটা হচ্ছে ম্যান্ডেটরি। আচ্ছা, এখন এই যে সাতটা নাম আমরা পেলাম, এই সাতটা হচ্ছে আবশ্যিক। আর প্রথমে আমি প্রজাতি সম্পর্কে বলি। প্রজাতি হচ্ছে আর্নেস্ট মায়ার, তিনি প্রজাতি সম্পর্কে বলেন, একটা সংজ্ঞা দিয়েছেন, তোমরা যদি বইটা দেখো। আচ্ছা, সংজ্ঞা তোমরা নিজেরা পড়ে নিও। তারপরে হচ্ছে, আচ্ছা, একটা রাজ্যের আন্ডারে কতগুলো পর্ব থাকে, একটা পর্বের আন্ডারে কতগুলো শ্রেণী থাকে, একটা শ্রেণীকে আবার কতগুলো বর্গে বিভক্ত করা হয়, এটা তোমরা সবাই জানো। বর্গকে গোত্রে, গোত্রকে গণে, এবং গণের মধ্যে আরও কিছু স্পেসিফিক প্রজাতি থাকে। এখন এই যে সাতটা আবশ্যিক ধাপ, এটা তো অনেক আগের কথা, যখন বিজ্ঞানীরা প্রথম প্রথম শ্রেণীবিন্যস্ত করেছেন তখন হচ্ছে এই সাতটা ধাপে বিন্যস্ত করা হতো। এরপরে অতি দ্রুত এবং অনেক বেশি সংখ্যক প্রাণী আবিষ্কার হওয়ার কারণে এই শুধুমাত্র এই সাতটা ধাপের সাহায্যে এদেরকে প্রকাশ করা কঠিন হয়ে পড়ে। তখন কি হয়, বিজ্ঞানী সিম্পসন 1961 সালে আরও কিছু এদের থেকে সুপ্রা, সাব কিংবা ইনফ্রা এগুলো যোগ করে, যেমন ধরো একটা ফ্যামিলির অন্তর্গত কিছু প্রাণী, তাকে শুধু ওই ফ্যামিলির অন্তর্গত করা যাচ্ছে না, কিছু সূক্ষ্ম পার্থক্য রয়েছে, এটাকে কোনো গণেও আনা যাচ্ছে না, আবার হচ্ছে বর্গেও নেওয়া যাচ্ছে না। সেক্ষেত্রে কী করা হয়, এর নিচে যদি নিতে হয় তাহলে সাব ফ্যামিলি, উপরে যদি নিতে হয় তাহলে হচ্ছে সুপার ফ্যামিলি বা সাব জেনাস, জেনাসের নিচে যদি হয়, এমনকি স্পেসিসের নিচেও যদি কিছু বের করতে হয় তখন সেক্ষেত্রে সাব স্পেসিস, এভাবে ইনফ্রা, এরকম করে টোটাল 21টা ক্যাটাগরি বা স্তরে
প্রাণীদেরকে এই 21টা ক্যাটাগরিতে হায়ারার্কি করা হয়। তাহলে কি কি? সুপ্রা, সুপ্রা মানে হচ্ছে অধি, অধি মানে উপরে, তোমরা জানো সবাই। তারপর হচ্ছে সাব, সাব হচ্ছে উপ, আর কি ইনফ্রা, এসব প্রত্যেকটাকে ধরো উপরে নিচে এরকম সাব ইনফ্রা দিয়ে এরকম টোটাল 21টা ক্যাটাগরি বা স্তর নিয়ে হচ্ছে হায়ারার্কি প্রবর্তন করা হয়। এবং এটা কে করেন? বিজ্ঞানী সিম্পসন। ওকে, তুমি একটা প্রাণী আবিষ্কার করেছো, সেটার শ্রেণীবদ্ধগত বৈশিষ্ট্য লিখেছো, শনাক্ত করেছো, ক্যাটাগরি করেছো। এখন পরবর্তীতে তোমাকে কি করতে হবে? তুমি যে প্রাণীটা আবিষ্কার করেছো এটার নামকরণ করতে হবে। তোমাকে একটা নাম দিতে হবে প্রাণীটার, নাহলে মানুষ এটাকে কী নামে চিনবে বা কী নামে ডাকবে? তাহলে আমাদের 4 নম্বর প্রধান নীতি হচ্ছে নামকরণ, যেটাকে আমরা ইংরেজিতে বলি নমেনক্লেচার। ঠিক আছে, এখন এই নামকরণ হচ্ছে দুইভাবে করা হয়। আচ্ছা, নামকরণ যে করবে, তুমি এটা মনে করতে পারো যে আমার এলাকায় তো এটার এরকম নাম আছেই, আমি এটাকে শুধু শুধু আলাদা কেন নামকরণ করব, কি দরকার আমার কষ্ট করার? কষ্ট করার দরকার হচ্ছে তুমি তোমার এলাকায় এক নামে চিনো, আরেকটা এলাকায় তাকে আরেক নামে চিনে, এরকম হয় না? যেমন ধরো আমরা যেটাকে মুরগি বলি চিটাগাংয়ে, সেটাকে বলে কুড়া। এখন তোমাকে যদি বলে যে কুড়া দিয়ে তোমাকে ভাত দিবে, বা কুড়া ওয়ার্ডটা যদি ইউজ করে, তুমি যদি ওই শব্দের সাথে পরিচিত না হও, তুমি তো বুঝতেই পারবে না তোমাকে কোন প্রাণী সম্পর্কে বলেছে। সেজন্য এরকম এক এক অঞ্চলেই যেহেতু এত পার্থক্য, তাহলে এক এক দেশে অবশ্যই এক একটা প্রাণীকে এক এক নামে ডাকা হয় যার যার ভাষায়। তাহলে এই যে জটিলতা, এটা নিরসনের জন্য তোমাকে অবশ্যই একটা বৈজ্ঞানিকভাবে স্বীকৃত নামকরণ করতে হবে, যেন সবাই ওই এক নামেই ওই প্রাণীটাকে চিনতে পারে। এখন এই যে তুমি নামকরণটা করবে সবাইকে চিনানোর জন্য, সেক্ষেত্রেও তোমাকে আলাদা কিছু নীতিমালা ফলো করতে হবে। আলাদা, আচ্ছা তোমরা স্টিকার কমেন্ট করো না, হ্যাঁ, ক্লাসে তোমাদের স্টিকার কমেন্ট করার দরকার নেই। স্টিকার কমেন্ট করলে সম্ভবত কিছু ঝামেলা হয়ে যায় লাইভ ক্লাসে। আচ্ছা, তাহলে তোমাকে হচ্ছে নামকরণ করতে হবে কোন নীতিমালার ভিত্তিতে? ICZN বলে একটা প্রতিষ্ঠান আছে, ICZN, এটা একটা আন্তর্জাতিক সংগঠন। এটার, আচ্ছা ফুলটাও আমি লিখে দিচ্ছি, ইন্টারন্যাশনাল, দেখা যাচ্ছে না, ইন্টারন্যাশনাল দেখা যাচ্ছে না, না, আচ্ছা আমি নিচে লিখে দিচ্ছি, ICZN, কোনটা নিলাম, ইন্টারন্যাশনাল কমিশন, এটা হচ্ছে একটা আন্তর্জাতিক সংগঠন, ইন্টারন্যাশনাল কমিশন অন জুওলজিক্যাল নমেনক্লেচার, অর্থাৎ জুওলজিক্যাল নামকরণের ক্ষেত্রে এটা হচ্ছে একটা আন্তর্জাতিক সংস্থা। এই সংস্থা কি করেছে? কিছু নিয়ম নীতি লিপিবদ্ধ করেছে, সেই নিয়ম নীতির আলোকেই তোমাকে নতুন যে প্রাণীটা তুমি আবিষ্কার করেছো সেটার নামকরণ করতে হবে। এখন সেই নীতিগুলোকে আবার বলা হয় ICZN-ই বলা হয়, এবং নিয়ম নীতির ক্ষেত্রে সেটার নাম হচ্ছে ইন্টারন্যাশনাল কোড অন জুওলজিক্যাল নমেনক্লেচার, সংগঠনটার নাম হচ্ছে ইন্টারন্যাশনাল কমিশন অন জুওলজিক্যাল নমেনক্লেচার, আর যে লিপিবদ্ধ করা হয়েছে যে নিয়ম নীতিগুলো সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল কোড, এখানে হবে কোড, সেক্ষেত্রে কোড অন জুওলজিক্যাল নমেনক্লেচার। এটা কিন্তু তোমাদের MCQ-তে আসতে পারে, ICZN দিয়ে কি বোঝায়। এক্ষেত্রে সংস্থার ক্ষেত্রে হবে ইন্টারন্যাশনাল কমিশন, আর নীতিমালার ক্ষেত্রে হবে কোড, এটা মনে রাখবে। আচ্ছা, তাহলে তোমাকে এই ICZN বা ইন্টারন্যাশনাল যে কোডগুলো আছে অন জুওলজিক্যাল নমেনক্লেচার, সেটা সেই নিয়ম মেনে তুমি দুইভাবে তাদেরকে নামকরণ করতে পারো। একটা হচ্ছে দ্বিপদ নামকরণ, দুই ধরনের নামকরণ হয়ে থাকে, একটা দ্বিপদ নামকরণ আর একটা হচ্ছে
ত্রিপদ নামকরণ? দ্বিপদ নামকরণ হচ্ছে বাইনমিনাল, ম্যাম একটু বড় করে লিখলে বুঝতে সুবিধা হবে আমাদের, আরো বড় করে লিখবো, আচ্ছা এরপরের গুলো আরো বড় করে লিখবো, বাইনমিনাল নমেনক্লেচার। খুব ভালো হয় তোমরা যদি সামনে বইটা নিয়ে বসো, কারণ বাই চান্স কোনো লেখা যদি বোঝা নাও যায় তুমি বই দেখে ক্লিয়ার হয়ে নিতে পারবে, সব কিছুই কিন্তু বইতেই আছে। আচ্ছা আর ত্রিপদ নামকরণ হচ্ছে খুবই সহজ, তাহলে এটা হবে ট্রাই নমিনাল নমেনক্লেচার। আচ্ছা তাহলে এই যে দ্বিপদ নামকরণ, এটা আবিষ্কার করেছেন সুইডিশ শ্রেণীতত্ত্ববিদ ক্যারোলাস লিনিয়াস 1758 খ্রিস্টাব্দে তিনি দ্বিপদ নামকরণ পদ্ধতির প্রবর্তন করেন। এখানে তোমাকে কি করতে হবে, জীবের নামকরণের আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী গণ এবং প্রজাতি একটু আগে আমি আচ্ছা লিখিনি, যেমন ধরো মানুষের বৈজ্ঞানিক নাম কি, মানুষের বৈজ্ঞানিক নাম হচ্ছে হোমো স্যাপিয়েন্স, হোমো স্যাপিয়েন্স। এটা দ্বিপদ নাম না ত্রিপদ নাম বলো? ম্যাম হাফ ইয়ারলি কোন কোন চ্যাপ্টার আছে, তোমাদেরকে অনেকবার বলা হয়েছে হাফ ইয়ারলিতে রক্ত পর্যন্ত, প্রথম চারটা চ্যাপ্টার আছে রক্ত পর্যন্ত, ঠিক আছে। আচ্ছা তাহলে যেটা বলছিলাম যে দ্বিপদ নামকরণ হচ্ছে গণ এবং প্রজাতি এই দুইটা নাম, তাহলে হোমো হচ্ছে গণ বা জেনাস আর স্যাপিয়েন্স হচ্ছে প্রজাতি বা স্পেসিস। এই গণ এবং প্রজাতি এই দুইটি পদ দিয়ে যে নামকরণ সেটাই হচ্ছে দ্বিপদ নামকরণ। আচ্ছা আর হচ্ছে ত্রিপদ নামকরণ কি, এখানে যেহেতু দুইটা পদ, ত্রিপদ নামকরণে অবশ্যই তিনটা পদ থাকবে। এখন তিনটা পদ কখন থাকে, যখন একই প্রজাতির মধ্যে হয়েও প্রাণীদের মধ্যে আরও কিছু সূক্ষ্ম বা কিছু পার্থক্য দেখা যায় তখন তুমি প্রাণীর ত্রিপদ নামকরণ করতে পারো। তিশা বলেছ ম্যাম কমিশন অ্যান্ড কোডের ব্যাপারটা বুঝিনি, আচ্ছা আরেকবার বলছি, কমিশন হচ্ছে সংস্থা, একটা আন্তর্জাতিক সংস্থা ICZ আর সংস্থা হচ্ছে কমিশন। তোমাকে যদি বলে কোন সংস্থা ICZN তাহলে তুমি বলবে ইন্টারন্যাশনাল কমিশন অন জুওলজিক্যাল নমেনক্লেচার। আর তোমাকে যদি বলা হয় নিয়ম নীতি, কোন ICZN কোন নিয়ম নীতি, তাহলে তুমি বলবে ইন্টারন্যাশনাল কোড অন জুওলজিক্যাল নমেনক্লেচার, ঠিক আছে। আচ্ছা হচ্ছে কি ঝাপসা হয়ে গেছে, ম্যাম আবিষ্কারের সালগুলোকে মেমোরাইজ করতে হবে, হ্যাঁ অবশ্যই, কারণ তোমাদের মেডিকেলের পরীক্ষায় এগুলো আসবে। আমি খুবই সরি নেটওয়ার্ক জনিত জটিলতার কারণে এখন ঝাপসা আসছে না, হ্যাঁ আর বেশি কিছু নাই অবশ্য। আচ্ছা আমি আরেকবার ফোন থেকে ট্রাই করি, আরেকবার ফোন থেকে ট্রাই করি, হুম। আচ্ছা আমার আসলে নেটওয়ার্কটা প্রবলেম করছে, আমি খুবই দুঃখিত, তবে তোমাদের পড়ানো প্রায় শেষের দিকে, আমরা চারটা পয়েন্ট অলরেডি আমাদের শেষ, আরেকটা বাকি রয়ে গেছে। আজকে চিত্র টিত্র যেহেতু নাই, লেখা যদি বোঝা নাও যায় কোনো সমস্যা নেই। আচ্ছা ম্যাম ঘোলাটে ঘোলা লাগছে, হ্যাঁ আমি বুঝতে পারছি ঘোলাটে, আজকে আমি মোবাইল নিয়ে এসেছি, কিন্তু এখন লেখা না বোঝা গেলেও সমস্যা নেই, তোমার কথা শোনো তাহলেই চলবে। আচ্ছা তাহলে আমি যেখানে বলছিলাম দ্বিপদ নামকরণটা বলেছি, আচ্ছা ত্রিপদ নামকরণের ক্ষেত্রে তোমাকে কি করতে হবে, ত্রিপদ নামকরণের ক্ষেত্রে তোমাকে সব কিছু ঝাপসা দেখাচ্ছে, ঝাপসা তোমার দেখতে হবে না, শুধু শুনতে থাকো, শুধু শুনলেই চলবে, নিশ্চয়ই তোমরা ক্লিয়ার শুনতে পাচ্ছ আশা করি, যদি ক্লিয়ার শুনতে পেয়ে থাকো তাহলে আমাকে জানাও, শুনতে পেলেই চলবে আপাতত। আচ্ছা আমি শেষ করে দিব, আর বেশিক্ষণ নাই, বেশি পড়াও নাই। আচ্ছা শোনো তাহলে ত্রিপদ নামকরণের ক্ষেত্রে কি হবে, দ্বিপদ নামকরণ করার পরেও প্রজাতির ক্ষেত্রে যে কিছুটা পার্থক্য থেকে যায়
ফাহিম হোসেন বলেছে ম্যাম বাকি ক্লাসটা মুখে বলে শেষ করেন, হ্যাঁ সেটাই করছি। তাহলে যেমন ধরো চড়ুই পাখি, চড়ুই পাখির ক্ষেত্রে ইউরোপিয়ান চড়ুই পাখির ক্ষেত্রে বৈজ্ঞানিক নাম হচ্ছে প্যাসার ডোমেস্টিকাস। এখন তুমি চড়ুই পাখির ক্ষেত্রে যদি নীলনদ এলাকার চড়ুই পাখির কথা চিন্তা করো, তাদের আবার তুমি দেখবে যে ইউরোপিয়ান চড়ুই পাখির সাথে নীলনদ এলাকার চড়ুই পাখির কিছুটা হলেও পার্থক্য রয়েছে। তাহলে তুমি তাদেরকে ত্রিপদ নামকরণ করতে পারো কিভাবে, প্যাসার ডোমেস্টিকাস নাইলোটিকাস। এগুলো সব কিছু তোমাদের বইতে আছে, কাজেই ঝাপসা হলে কোনো সমস্যা নেই, তোমরা বই থেকে দেখে আরেকটু ক্লিয়ার হয়ে নেবে। শুনতে পাচ্ছ? ওকে, তাহলে পাখিবিজ্ঞানী সেজেল সর্বপ্রথম এই ত্রিপদ নামকরণ করেন, এবং এই ত্রিপদ নামকরণও ICZN কর্তৃক সর্বজন গৃহীত এবং স্বীকৃত পদ্ধতি। আচ্ছা, এখন তুমি এই যে ICZN এর নিয়ম অনুসারে তুমি দ্বিপদ বা ত্রিপদ নামকরণ করলে, এই নিয়মগুলো সম্পর্কে আমি কিছুটা বলি তোমাকে। প্রথমত তোমাকে কি করতে হবে, প্রাণী জগতের প্রত্যেক ট্যাক্সনের একটা স্বীকৃত বৈজ্ঞানিক নাম দিতে হবে। দ্বিতীয়ত, এই যে তুমি নামকরণটা করলে, এই যে হোমো স্যাপিয়েন্স নামকরণটা করলে, এই নামগুলো তোমাকে নিতে হবে ল্যাটিন ভাষা থেকে, ল্যাটিন শব্দ থেকে, অথবা ল্যাটিনকৃত শব্দ থেকে, অর্থাৎ অন্য ভাষার শব্দ যদি তুমি নিয়ে থাকো সেটাকে ল্যাটিন ভাষায় রূপান্তর করে তারপর তোমাকে এটা নিতে হবে। আচ্ছা, তারপরে হচ্ছে প্রত্যেক দ্বিপদ নামের শেষ পদটি হবে প্রজাতিক নাম, আর প্রথম পদটি হবে গণনাম। প্রথম পদটা গণনাম, যেটা হচ্ছে নাউন, যেটা হচ্ছে, আটকে যাচ্ছে নাকি ক্লাস? আচ্ছা, তাহলে প্রথম পদটা হচ্ছে নাউন, সেজন্য প্রথম পদের প্রথম অক্ষরটা অবশ্যই ক্যাপিটাল লেটার, বা যেটাকে তোমরা বলো বড় হাতের অক্ষর, অ্যাকচুয়ালি বড় হাত ছোট হাত বলে কিছু নেই, বড় অক্ষর ক্যাপিটাল লেটার, প্রথম অক্ষরটা হবে ক্যাপিটাল লেটার। আর দ্বিতীয় পদটা যেহেতু স্পেসিস, অর্থাৎ প্রজাতিক নাম, যেটা হচ্ছে অ্যাডজেক্টিভ, সেটা হবে স্মল লেটার দিয়ে শুরু। তাহলে প্রজাতিক নামটা বিশেষণ, তাই প্রথম অক্ষরটা হবে হচ্ছে স্মল লেটার, আর গণনাম হচ্ছে নাউন বা জাতিবাচক নাম, সেজন্য প্রথম অক্ষরটা হবে ক্যাপিটাল লেটার। এটা সবসময় মনে রাখবে, দুইটা পদের প্রথম দুইটা অক্ষর ক্যাপিটাল লেটার লেখার দরকার নেই, প্রথমটা শুধু ক্যাপিটাল লেটার হবে, বাকি সবগুলো হচ্ছে স্মল লেটার। আচ্ছা, রামিম জিজ্ঞেস করেছো ভিন্ন প্রজাতির একই প্রাণীর নামকরণ ভিন্ন হয় না? ভিন্ন প্রজাতির একই প্রাণী, আমি আসলে তোমার প্রশ্নটা বুঝতে পারিনি, ভিন্ন প্রজাতির একই প্রাণী মানে? আচ্ছা, তারপরে হচ্ছে আমাদের দ্বিপদ নাম ছাপার অক্ষর হলে, তুমি যদি টাইপ করো নামটা, যদি তুমি টাইপ করো তাহলে তোমাকে অবশ্যই ইটালিক হরফে বাঁকা করে লিখতে হবে, আর যদি ইটালিক হরফে লিখতে না পারো, বাঁকা করে লিখতে না পারো, সোজা করে লিখো, তাহলে অবশ্যই আলাদা আলাদাভাবে দুইটি পদের নিচে দাগ দিতে হবে, বা তিনটি পদের নিচে দাগ দিতে হবে। আর যদি তুমি নিজে হাতে লিখো, খাতায় লিখো, তখন তুমি বাঁকা করেই লিখো আর সোজা করেই লিখো, তোমাকে অবশ্যই বৈজ্ঞানিক নামের নিচে আলাদা আলাদাভাবে প্রত্যেকটা পদের নিচে দাগ দিতে হবে। এটা কিন্তু অনেকেই ভুলে যাও, তোমরা বিজ্ঞানের স্টুডেন্ট, তোমরা কখনোই এই কাজটা করবে না যে বৈজ্ঞানিক নাম লিখলে নিচে কোনো দাগ দিলে না, এটা যেন না হয়। আবার একটানে অনেকে দাগ দিয়ে দাও, হবে না, প্রত্যেকটা পদের নিচে আলাদা আলাদাভাবে দাগ দিতে হবে। জুলেখা আক্তার রিকা বলেছে ম্যাম লেখা ঘোলা লাগছে, লেখা ঘোলা লাগুক, তুমি আমার কথা শোনো। আর এখানে যে হোমো স্যাপিয়েন্স লেখা আছে তোমরা নিশ্চয়ই এতক্ষণ দেখেছো, কাজেই হোমোটা হচ্ছে হোমোর নিচে আলাদা দাগ, স্যাপিয়েন্সের নিচে আলাদা দাগ তোমাকে দিতেই হবে, বৈজ্ঞানিক নামের নিচে আলাদা আলাদা করে দাগ দিতে হবে, সেটা তুমি ইটালিক হরফেই লিখো মানে হাতের লেখার ক্ষেত্রে, আর সোজা করেই লিখো, তোমাকে এটা অবশ্যই মেনটেন করতে হবে। আর টাইপের ক্ষেত্রে, অর্থাৎ ছাপার হরফের ক্ষেত্রে, তুমি হয় ইটালিক হরফে দিবে, আর ইটালিক হরফ যদি না পারো সোজা করে দাও, তাহলে নিচে দাগ দিয়ে দিবে। সাধারণত ছাপার অক্ষর হলে ইটালিক হরফেই দেওয়া হয়, অর্থাৎ বাঁকা করেই লেখা হয়। আচ্ছা, এখন তুমি একটা প্রাণী আবিষ্কার করে ফেললে, সেই প্রাণীর তুমি হচ্ছে শনাক্তকরণ করলে, তারপরে হচ্ছে ট্যাক্সোনমিক ক্যারেক্টার দিলে, তারপর ক্যাটাগরিকরণ করলে, সব করে ফেললে, নামকরণ করে ফেললে, কিন্তু সেটা কেউ জানলো না, তাহলে কোনো লাভ হবে? হবে না। তোমাকে কী করতে হবে, সবার কাছে লভ্য, অর্থাৎ সহজলভ্য এবং স্থায়ী বৈজ্ঞানিক রেকর্ড হিসেবে বিনামূল্যে বা অর্থমূল্যে পাওয়া যাবে এমন কোনো প্রকাশনায়
অর্থাৎ জার্নালে তোমাকে সেটা প্রকাশ করতে হবে, বা ICZN-এ নির্দেশিত যে অন্যান্য মাধ্যম রয়েছে সেই মাধ্যম, মানে ICZN-এ নির্দেশিত যে মাধ্যমগুলো রয়েছে সেগুলোতে তোমাকে এটা প্রকাশ করতে হবে। তুমি বৈজ্ঞানিক নামকরণ করলে, সেটা যদি তুমি প্রকাশ না করো, সবাইকে জানাতে না পারো, তোমার এই আবিষ্কারের কোনো মূল্য থাকবে না। আচ্ছা, তারপরে হচ্ছে যে বিজ্ঞানী সর্বপ্রথম কোনো প্রাণীর সঠিক বর্ণনা সহ দ্বিপদ নামকরণ প্রকাশ করবেন তার নামটা হচ্ছে বৈজ্ঞানিক নামের শেষে যুক্ত করা হয়। যেমন ধরো তুমি একটা প্রাণী আবিষ্কার করলে, একই সময়ে বা তার কিছুদিন পরে তোমার এক বন্ধুও সেই একই প্রাণীকে আবিষ্কার করলো, তুমি একটা নামকরণ করলে, সে আরেকটা নামকরণ করলো, বা দুজনে একই নামকরণ করলে, যাই হোক, কার নামটা স্বীকৃত হবে, কার নামটা গৃহীত হবে? যে সঠিকভাবে বর্ণনার মাধ্যমে সর্বপ্রথম এই প্রাণীকে প্রকাশ করতে পেরেছে তার নামটাই গৃহীত হবে। এবং সেটা যদি তুমি পেরে থাকো, তুমি আগে করে তোমারটা হবে, আর এমন যদি হয় তুমি সঠিকভাবে বর্ণনা করতে পারো নি, তোমার বন্ধু পেরেছে কিন্তু সে এক মাস পরে করেছে, তাহলে তার নামটাই কিন্তু এই বৈজ্ঞানিক নামের পরে দেয়া হবে। আচ্ছা, যেমন ধরো তোমরা যদি কার্পিও মাছের উদাহরণটা দেখো, তোমাদের বইতে যেটা দেয়া আছে, সাইপ্রিনাস কার্পিও লিনিয়াস, অর্থাৎ বিজ্ঞানী লিনিয়াস 1758 সালে এই নামকরণটা করেন, দ্বিপদ নামকরণ করেন, তাই এই বৈজ্ঞানিক নামের শেষে লিনিয়াসের নামটা যুক্ত হয়েছে। এই লিনিয়াস নামটা কিন্তু তুমি ইটালিক হরফেও দিবে না বা নিচে রাখ দিবে না, এটা একটা বৈজ্ঞানিক, মানে একজন বিজ্ঞানীর নাম, এটা সোজা করে লিখবে। আচ্ছা, পরবর্তী নামের শেষে সালও দেওয়া হয়। আচ্ছা, তারপরে হচ্ছে প্রতিনাম বা সমনামের ক্ষেত্রে অগ্রাধিকার আইন অবশ্যই পালন করতে হবে। প্রতিনাম মানে হচ্ছে সিনোনিম, সমনাম হচ্ছে হোমোনিম, এইসব নামের ক্ষেত্রে অগ্রাধিকার আইন বা ল অফ প্রায়োরিটি অবশ্যই পালন করতে হবে। অগ্রাধিকার আইনকে সেটা বলছি, রামিম বলেছো নীল নদের নিকটবর্তী এলাকার চড়ুই আর অন্য স্থানের চড়ুইয়ের বৈজ্ঞানিক নামে কি ভিন্নতা পরিলক্ষিত হয়? এটা হচ্ছে যে বিজ্ঞানী আবিষ্কার করেছেন তিনি যদি গবেষণা করে ভিন্নতা দেখেন, তাহলে তিনি চাইলে আলাদা নামকরণ করতে পারবেন। কেউ যদি নীল নদের নিকটবর্তী প্রাণীদের মধ্যে, পাখিদের মধ্যে, চড়ুইদের মধ্যে ভিন্নতা লক্ষ্য করেন এবং তিনি যদি চান যে ওই এলাকার নাম দিয়ে বা অন্য কোনো নামে নামকরণ করবেন, তাহলে তিনি সেটা করতে পারবেন, চাইলে তোমরাও চেষ্টা করতে পারো। আচ্ছা, ত্রিপদ নামের ক্ষেত্রেও সেক্ষেত্রে তো ত্রিপদ নামকরণও হতে পারে। আচ্ছা, এখন আমরা দেখব ল অফ প্রায়োরিটি বা অগ্রাধিকার আইনটা কি। এখন যখন বিজ্ঞানী লিনিয়াস নামকরণ করেন, সে যুগে আসলে এত প্রতিযোগিতাও ছিল না, এত বিজ্ঞানী বা এমন এই ব্যাপারগুলো ছিল না, তখন লিনিয়াস যা বলতেন সেটাই সবাই এক বাক্যে মেনে নিত, তাই আসলে তখন কোনো আইন কানুনের প্রয়োজন ছিল না। কিন্তু পরবর্তীতে দেখা যায় অনেক অনেক বিজ্ঞানী অনেক অনেক প্রাণী আবিষ্কার করছেন, যার কারণে একটা কম্পিটিশন হয়ে যায় কার নামটা থাকবে, কার নামটা সঠিকভাবে হয়েছে, কার নামটা হয়নি, বা কে আগে করেছে। এইসব ব্যাপার যখন চলে আসে তখনই এই ল অফ প্রায়োরিটি বা অগ্রাধিকার আইনটার প্রয়োজন দেখা যায়। আচ্ছা, এখন হোমোনিম বা সিনোনিম, হোমোনিম হচ্ছে একই নাম, একই নাম। মনে করো তুমিও একটা প্রাণী আবিষ্কার করলে এবং একটা নামকরণ করলে, আচ্ছা, হোমোনিম হচ্ছে একই প্রাণীর বিভিন্ন নাম। তুমি একটা প্রাণী আবিষ্কার করে একটা নামকরণ করলে, তোমার বন্ধু হচ্ছে ওই একই প্রাণী আবিষ্কার করে অন্য নামকরণটা করলো, তাহলে কার নামটা গৃহীত হবে? যে এই অগ্রাধিকার আইনের ভিত্তিতে, অর্থাৎ এই আইনে যে নিয়মকানুন আছে, তারপর ICZN এর যে কোডগুলো আছে, সবগুলো ফলো করে সঠিকভাবে যে প্রথমে বর্ণনা করতে পেরেছ তারটাই গৃহীত হবে। আর সিনোনিম হচ্ছে দুই বা ততোধিক ট্যাগজার বৈজ্ঞানিক নামের বানান যদি একই হয়ে থাকে, তার মানে এক্ষেত্রে প্রাণী আলাদা কিন্তু বৈজ্ঞানিক নাম একই, একই বানান, পুরোপুরি এক। এক নাম তো নিশ্চয়ই দুইটার ক্ষেত্রে থাকলে আমাদের ঝামেলা হয়ে যায়, তোমরা অনেক সময় তোমাদের ক্লাসেও যখন দুইজনের এক নাম হয়ে যায় তখন তোমরা একজনকে 1-2 বা কোনো একটা কিছু চেঞ্জ করে দাও, তো এক্ষেত্রেও এই কাজটাই করতে হবে। দুই বন্ধু মিলে তোমরা, বা অপরিচিত দুজন মিলে, বা একাধিক জন মিলে ভিন্ন প্রাণীর একই নাম দিয়ে দিল, সেক্ষেত্রে যার নামকরণের ক্ষেত্রে সঠিক নিয়ম মানা হয়েছে এবং প্রথমে হয়েছে তারটাই গৃহীত হবে। আচ্ছা, সর্বশেষ আমাদের হচ্ছে নীতি, প্রধান নীতি হচ্ছে সংরক্ষণ। তুমি একটা প্রাণী আবিষ্কার করলে, আবিষ্কার করে এটাকে সব কিছু নিয়মকানুন মেনটেন করলে, নামকরণ করলে, সব কিছু করলে, কিন্তু প্রাণীটাকে সংরক্ষণ করলে না, বা তোমার তুমি যে করেছো, কোন জায়গায় করেছো, এগুলো কিচ্ছু সম্পর্কে কেউ জানলো না, তাহলে কিন্তু কোনো লাভ নাই। তোমাকে কী করতে হবে? শ্রেণীবিন্যাসকৃত নমুনাকে বিস্তারিত তথ্যসহ
তথ্যগুলি কী কী, সংগ্রহকারীর নাম, সংগ্রহের স্থান, সময়, তারিখ, এই সব কিছু তোমাকে সংরক্ষণ করতে হবে কোথায়। এ কারণে বিভিন্ন দেশে প্রাপ্ত প্রাণীর নমুনা প্রাকৃতিক জাদুঘর, বিশ্ববিদ্যালয় বা কলেজের বিভাগীয় সংরক্ষণশালায় সরকারি অনুমোদন সাপেক্ষে সংরক্ষিত থাকে। তুমি যে নতুন প্রাণীটা আবিষ্কার করলে তোমাকে অবশ্যই সেই প্রাণী সংরক্ষণ করতে হবে, তোমার নিজের নাম, কোথা থেকে তুমি সংগ্রহ করেছো, এটা কত তারিখে করেছো, কখন করেছো, সব কিছু সহ বিস্তারিত বিবরণ সহ তোমাকে এটা সংরক্ষণ করতে হবে। প্রাণীটাকে তুমি স্টাফ করে সংরক্ষণ করতে পারো। তারপরে হচ্ছে প্রাণীর চামড়া, বিভিন্ন অংশ যেমন লোম, শিং, মল বা যে কোনো কিছু, বা তুমি আস্ত প্রাণীটাকে ফরমালিনে বা হচ্ছে অ্যালকোহলে ডুবিয়ে বা যে কোনোভাবে তোমাকে সংরক্ষণ করতে হবে। এখানে স্টাফ করার কথা যেটা বলেছে, তোমরা অনেক জায়গায় দেখবে যে প্রাণীর ভিতরে নাড়িভুঁড়ি বা পচনশীল জিনিসগুলো বের করে ভিতরে তুলা বা অপচনশীল কোনো মেডিসিন দিয়ে বা কোনো দ্রব্য দিয়ে বাইরের চামড়াটাকে একদম প্রাণীটার যে আকার সেই আকারেই করে রাখা হয়, মনে হয় যেন প্রাণীটা দাঁড়িয়ে আছে। ওটা হচ্ছে স্টাফ করা। আচ্ছা, হ্যাঁ, চিড়িয়াখানা বা জাদুঘর বা বিভিন্ন জায়গায় তোমরা এটা দেখতে পাবে। তাহলে এই ছিল আমাদের 5টা প্রধান শ্রেণীবিন্যাসের নীতি। আচ্ছা, হিবিস্কাস। আচ্ছা, তোমরা বোটানির কোশ্চেনও দেখছি এখানে করছো, প্রথম পত্রের প্রশ্ন প্রথম পত্রে করবে, ঠিক আছে। আচ্ছা, আরেকটা কথা আমি বলে ক্লাস শেষ করে দিচ্ছি, সেটা হচ্ছে এই যে প্রাণীর শ্রেণীবিন্যাস তুমি করলে এটার প্রয়োজনীয়তাটা কি। তোমাদের কিছু তাত্ত্বিক প্রয়োজনীয়তা রয়েছে, কিছু ফলিত প্রয়োজনীয়তা সম্পর্কে তোমরা জানবে। তাত্ত্বিক মানে হচ্ছে থিওরিটিক্যাল আর হচ্ছে প্র্যাকটিক্যাল। থিওরিটিক্যালের ক্ষেত্রে আমি বলবো তুমি কোনো প্রাণী গোষ্ঠীর অন্তর্ভুক্ত একটা প্রাণী সম্পর্কে যদি তুমি শ্রেণীবিন্যাস সম্পর্কে যদি তুমি জানতে পারো, তাহলে ওই গোষ্ঠীর অন্যান্য প্রাণী সম্পর্কে তুমি অটোমেটিক জেনে গেলে, এটা একটা প্রয়োজনীয়তা। কম পরিশ্রম অল্প সময়ের মধ্যে তুমি অনেক প্রাণী সম্পর্কে জানতে পারলে। প্রাণীদের মধ্যে পারস্পরিক সম্পর্ক কি, এটা কি খাদ্য খাদকের সম্পর্ক না শিকার শিকারের সম্পর্ক, এই সম্পর্কে জানতে পারলে। বিবর্তনিক ধারা নির্ণয় করতে পারলে, কোনো প্রাণী থেকে বিবর্তনের মাধ্যমে অন্য কোনো প্রাণী হচ্ছে কি না সেটা জানতে পারলে, শনাক্ত করতে পারলে। এগুলো হচ্ছে তাত্ত্বিক প্রয়োজনীয়তা। আর প্র্যাকটিক্যাল বা ফলিত প্রয়োজনীয়তা কি, তুমি তোমার আশেপাশের কোনো প্রাণী তোমার স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ হচ্ছে কিনা, কৃষি বা বনের জন্য ক্ষতিকর হচ্ছে কিনা সেটা জানতে পারলে। তুমি অর্থনৈতিক গুরুত্ব সম্পন্ন প্রাণী আলাদা করতে পারলে, কোনটা তোমার কাছে অর্থনৈতিকভাবে গুরুত্ব বহন করে। বন্য প্রাণী সংরক্ষণ করতে তুমি সাহায্য করতে পারো এটা জানলে। তুমি ভূতাত্ত্বিক ঘটনাবলীর নিখুঁত চিত্র তুলে ধরতে পারবে। তুমি কত সালে ডাইনোসর ছিল সেটা জেনে তুমি ভূতাত্ত্বিক ঘটনা উল্লেখ করতে পারবে। কৃত্রিম প্রজননের মাধ্যমে আমরা জানি এখন উন্নত জাতের পশু পাখি উদ্ভাবন করে চিকিৎসা ক্ষেত্রে অনেক বৈপ্লবিক পরিবর্তন ঘটনা হচ্ছে। তারপরে আমাদের পুষ্টি চাহিদা পূরণের জন্য বা আরও বিভিন্ন জেনেটিক উন্নতি করা হচ্ছে। তো এই কৃত্রিম প্রজননের মাধ্যমে উন্নত জাতের পশু পাখিও তুমি সহজভাবে উদ্ভাবন করতে পারবে। তো আজকে আমি আলোচনা করলাম শ্রেণীবিন্যাসের নীতি এবং শ্রেণীবিন্যাসের প্রয়োজনীয়তা নিয়ে। আশা করি তোমাদের কাছে এগুলো ক্লিয়ার হয়েছে। তোমরা অনেকেই থ্যাংকস দিচ্ছ, তোমাদেরকে ওয়েলকাম। আর আমাদের এই যে অনলাইন ক্লাসের উদ্দেশ্য, তোমরা যেন বাসা থেকে বের না হও, বাসা থেকেই যেন নিয়মিত পড়াশোনা করো, এটাকে আশা করি তোমরা স্বাগতম জানাবে, পালন করবে। এবং তোমরা নিশ্চয়ই খেয়াল করেছো আমাদের কিন্তু যতই শীত আসছে ততই কিন্তু আশেপাশে করোনা পরিস্থিতি বেড়ে যাচ্ছে, অনেকেই কিন্তু আবার নতুন করে করোনা আক্রান্ত হচ্ছে। কাজেই তোমরা সাবধানে থাকবে, বাসায় নিয়মিত পড়াশোনা করবে, আর ভালো থাকবে, সুস্থ থাকবে। নেক্সট ক্লাসে আবার দেখা হবে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।